ওকে, আসসালামু আলাইকুম ভাইজান। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ পলিসি। তো গ্রুপ পলিসির কিছু টপিক আসলে বাকি ছিল, সো সেই টপিকগুলো আসলে আমরা আবার একটু দেখব। তো যে বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো একটু দেখব। সো আমি এখানে যাচ্ছি, সাপোজ আমার এখানে অনেকগুলো ইউজার আছে। সো আমরা বেসিক্যালি প্রোডাকশনের ক্ষেত্রে যে বিষয়টা দেখি, যে আমাদের সিস্টেমে ডোমেনে যে ভ্যালিড সিস্টেমগুলো আছে এবং আমার এখানে কিছু ডোমেনে কিছু ইউজার আছে, সো যে কোনো ইউজারই আমার এখানে লগ ইন হোক না কেন, সে যদি কোনো এক্সটার্নাল ডিভাইস আমার এখানে অ্যাড করে বা করতে চায়, তাহলে সেটা যেন না করতে পারে। সো এক্সটার্নাল ডিভাইসগুলোকে অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার জন্য যে দিক বা দেওয়ার সাথে সাথে সেটা পাবে না, এরকম একটা বিষয় যদি আমি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে এটা কিভাবে পলিসি, ধরেন একজন একজন করে তো দেয়া পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো জিপিও, গ্রুপ পলিসি অবজেক্ট। এর মাধ্যমে সুন্দর করে আমি একটা পলিসি মেনটেন করতে পারি, যে বলতে পারি যে ভাই আমার এই পলিসির মধ্যে কি আছে, রিমুভাল বা এক্সটার্নাল ডিভাইস যেগুলো আছে এগুলা তোমরা কি করবা ভাই, অ্যাড করলে এগুলার তোমরা অ্যাক্সেস দিবা না। তো এই বিষয়টা আমাদের এখানে একটা পলিসি আছে এবং পলিসির মাধ্যমে আমরা এটা মেনটেন করি। সো আমরা একটু দেখি যে এটা পলিসিটা কোথায় পাওয়া যায় এবং এটা কিভাবে কনফিগার করতে হয়, এই বিষয়টা আমরা একটু দেখি। সো আমরা প্রথমে চলে যাব, হলো এটা হলো বেসিক্যালি আমরা লগ ইন করার পরে সার্ভারে, ডিসিতে আমরা লগ ইন করার পরে বা এডিডিএস যেটাই বলেন না কেন, ডিসিতে ডোমেন কন্ট্রোলারে লগ ইন করার পরে, সো আমরা এখানে চলে যাব কোথায়, এখান থেকে চলে যাবো হলো সার্ভার ম্যানেজার। বেসিক্যালি আপনি লগ ইন করার পরেই আপনার এটা চলে আসে। সো আমরা ধরেন কেটে দিলাম, এটা আসলো, ওকে, তো নতুন করে ওপেন করলাম। করার পর দেন এখন আমি কোথায় চলে যাব, এখান থেকে চলে যাব টুলস, টুলস থেকে চলে যাব হচ্ছে হলো গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। সো গেলাম, সো যাওয়ার পরে এখানে আমার ডোমেইনটা আছে, সো এটাকে একটু এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে এখানে দেখেন ডোমেইনস, সো এটাকে এক্সপান্ড করব এবং এখানে আমার ডোমেইনের নামটা লেখা আছে, সো এটাকে একটু এক্সপান্ড করলাম। তো এক্সপান্ড করার পরে আমরা আগে থেকে পড়েছিলাম যে এখানে আমার কি থাকে, আমার শর্টকাট ফাইলটা থাকে। কিসের শর্টকাট ফাইলটা? গ্রুপ পলিসি অবজেক্ট বা গ্রুপ পলিসি যেটা মেনটেন করে সেটার যে মেইন, সো এই যে ফাইলটা, এটাতে যদি আমি কোনো একটা পলিসি মেনটেন করি তাহলে সেটা কিন্তু অল অল যে আপনার সিস্টেমগুলো আছে বা যে ইউজারগুলো আছে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাবে আর কি। সো সেটা ইউজারের জন্য হোক বা যেটাই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য, টোটালি ডোমেনের উপরে এটা অ্যাপ্লিকেবল হবে। সো এটা হচ্ছে আমার শর্টকাট ফাইল এবং আমার মেইন ফাইলটা যেখানে আছে সেগুলো আমার এখানে। সো আমরা এখান থেকেও করতে পারি, আমরা চাইলে এখান থেকেও করতে পারি। তো যদি আপনি চান যে না ভাই আমি এখানে করব না, আমি ইন্ডিভিজুয়ালি কোনো একটা টিমের জন্য করব, ধরেন আপনার এখানে অনেকগুলো টিম আছে, অ্যাকাউন্টিং টিম আছে, সফটওয়্যার টিম আছে, আইটি টিম আছে, ডেভঅপস টিম আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম আছে, সো যেটাই হোক না কেন, তো ইন্ডিভিজুয়ালি যদি কোনো একটা টিমের ক্ষেত্রে আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য আলাদা করে আপনার গ্রুপ পলিসি ক্রিয়েট করতে হবে। যেমন আমি যদি আইটি টিমটাকে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কোনো গ্রুপ পলিসি নাই, কোনো ফাইল কিন্তু নাই। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্রিয়েট জিপিও ইন দ্য ডোমেইন অ্যান্ড লিঙ্ক ইট হেয়ার, সো এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন ও বলতেছে যে ভাই এখানে যে গ্রুপ পলিসিটা ক্রিয়েট করবেন এটার নামটা কি হবে। যেমন এখানে ডিফল্ট একটা বলা আছে ডোমেনের জন্য, সো এখানে আপনি যেটা বলবেন সেটাই এখানে হবে। সাপোজ আমি যদি বলি এটা হলো কি, কোন টিম, আইটি টিম, তো আমি বললাম আইটি টিম গ্রুপ পলিসি অবজেক্ট। সো এটা যদি বলি বা এভাবে বলতে পারি আইটি টিম জিপিও, আমি আমার মতো একটা নাম দিলাম, এটা দিলাম, এখানে কোনো কিছুই নাই সোর্সটাকে, সো এখান থেকে ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা মেইন ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এইখানে আমার শর্টকাট ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন এই যে আপনার অর্গানাইজেশনাল ইউনিটটা আছে, এখানে যে যে ইউজারগুলো আছে আমার আইটি টিমে যারা যারা ইউজার আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে আর এটা টোটাল ডোমেনের উপরে অ্যাপ্লিকেবল হবে। সো এইভাবে আসলে কাজটা হবে আর কি। যাই হোক, তো আমরা এখন আমরা টোটাল ডোমেনের জন্যই করি, আমরা সেম বিষয় আপনারা যেভাবে করবেন, তো এখান থেকে আমরা এটাতে এডিট করতে পারি, মেইন ফাইলটাতেও এডিট করতে পারি। সো আমরা শর্টকাটটা দিয়েই করি, শর্টকাট দিয়ে আমরা ইউজ টু, সো আমরা এটাতেই করব। সো দেন এটাতে করলাম, তো এডিট দিলাম, সো এডিট দেওয়ার পরে এটা একটু ম্যাক্সিমাইজ করলাম, দেখি একটু। এখন এখান থেকে চলে যাব ইউজার কনফিগারেশনের, এখানে দেখেন আপনার পলিসিস আছে, সো পলিসিস এক্সপান্ড করব এন্ড এখান থেকে চলে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে চলে যাব হচ্ছে সিস্টেম, যেহেতু সিস্টেমের একটা কনফিগারেশন, সো সিস্টেমে ক্লিক করব, এটা এক্সপান্ড হবে এবং এখান থেকে চলে যাব দেখেন রিমুভাল স্টোরেজ এক্সেস, সো রিমুভাল স্টোরেজ এক্সেস এটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো রুলস আছে বা আপনার পলিসি আছে। সো পলিসি এখানে কি আছে, সেট টাইম অ্যান্ড সেকেন্ড, ওকে রিবুট, ওকে দেন আপনার আছে সিডি ডিভিডি, ডিনাই অ্যাক্সেস, রিড অ্যাক্সেস, ডিনাই রাইট অ্যাক্সেস, সো এগুলো যদি ডিনাই করতে চান সেগুলো এখানে আছে, সিডি ডিভিডি,
রিডার অ্যাক্সেস, তারপরে কাস্টম ক্লাসেস, আচ্ছা ফ্লপি ডিস্ক যদি আপনি দিতে চান তাহলে সেটাও আছে, রিমুভাল ডিস্ক যদি দিতে চান, রিমুভাল ডিস্ক, পেন ড্রাইভ, হোয়াট এভার আপনার এক্সটার্নাল ডিভাইস সেগুলা। সো এইগুলা যদি এখন দেখেন, এখন সিডি বলেন, ডিভিডি বলেন, ফ্লপি বলেন, যেটাই বলেন না কেন, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, যেটাই বলেন, সবগুলোই যদি আমি একসাথে রিমুভ করতে চাই, কারণ যে কোনো একটার মাধ্যমে আমার সিস্টেমে যদি কেউ অ্যাক্সেস করতে পারে তাহলে সে একটা স্ক্রিপ্ট বলেন বা যেটাই বলেন না কেন কোনো একটা ম্যাসিভ ফাইল ডিলিট করে দিতে পারে, বা সে কি করতে পারে নিয়ে যেতে পারে আমার এখান থেকে। সো আমি চাবো যে আমার এখান থেকে এক্সটার্নাল যা কয়টা ডিভাইস আছে, যে কয়টা আছে সেটাই আমাদের এখান থেকে কি হবে ভাই, অ্যাক্সেস ডিনাই করে দিবে। সো সেই ক্ষেত্রে দেখেন এখানে অল রিমুভাল স্টোরেজ ক্লাসেস ডিনাই অল অ্যাক্সেসেস। সো এটাতে আমরা ডবল ক্লিক করব, দেন আমরা এটাকে ইনেবল করে দিব, ইনেবল, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। সো এটা করব, করার পর দেন আমাকে কি করতে হবে ভাই, গ্রুপ পলিসি আপডেটটা করতে হবে একটু। তাহলে জিপি আপডেট ফোর্স, সো এটা দিব, এটা দিলে আমার গ্রুপ পলিসিটা আপডেট হয়ে যাবে। দেন আপনি কোন একটা ক্লায়েন্ট মেশিনে, মানে আপনার ডোমেনে জয়েনকৃত কোনো একটা ক্লায়েন্ট মেশিনে কোন একটা ইউজার দিয়ে যদি আপনি অ্যাক্সেস করেন, দেন যদি আপনি একটা পেন ড্রাইভ অ্যাক্সেস করেন দেখতে চান, তাহলে দেখবেন যে আপনাকে ডিনাই করে দিচ্ছে। সো আমার এখানে আসলে ওভাবে প্র্যাকটিস করার কোনো কিছু নাই, সো আপনারা এটা ট্রাই করলে আপনি দেখবেন যে এটা হয়ে যাচ্ছে। এখন এটা, এই পলিসিটা আপডেট হইতে একটু সময় লাগবে। এখন একটা ইউজার যখন অ্যাক্সেস করবে তখন কি করবে ভাই, দেখেন আমার এখানে একটা আলাদা একটা মেশিন আছে, সেটা হচ্ছে হলো ক্লায়েন্ট মেশিন, সেটা আমরা দিলাম উইন্ডোজ 10। সো এখানে আমার আইটি ওয়ান নামে একটা ইউজার আছে, সফটওয়্যার 1 নামে একটা ইউজার আছে। সো আমি আইটি ওয়ান ইউজার দিয়ে একটু এক্সেস করি, যদি পলিসিটা আপডেট হইতে সময় নেয় তাহলে আপনি ক্লায়েন্ট মেশিন থেকে এটাকে আপডেট করে দিবেন। আপডেট করার পরে দেন আপনি এক্সটার্নাল যে কোনো ডিভাইস দিয়ে যদি এক্সেস করতে চান সেটা কিন্তু আর আপনি পারবেন না, ঠিক আছে। সো আমরা একটু দেখি আর কি, দেখি তো এটা হইলো, ওকে এই আমরা অ্যাক্সেস করলাম। এখন এখানে আমরা কি করব ভাই, জিপি আপডেট, জিপি আপডেট ফোর্স, সো এটা চালাবো। সো আমরা একটু চেক করে, জাস্ট এ মিনিট,
এইরকম বিষয়গুলো হয়ে থাকে আর কি। হ্যাঁ, এই
Thank you.